দূর দূর থেকে লোক এসছে আমাদের সামনে যিনি দাঁড়িয়েছিলেন উনি এসছেন হচ্ছে বর্ধমান থেকে জাস্ট কচুরি খাওয়ার জন্য আর বাড়িতে কচুরি নিয়ে যাবেন সেইটুকুর জন্য। এই হচ্ছে কচুরি ঠিক আছে আর এই তরকারি একটু তরকারি দিয়ে। আজ 17th March 2024 বন্ধু চলের আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ব্রেকফাস্ট জয়েন্টস ছাঙ্গানিতে। তো এটার ব্যাপারে অনেক রেকমেন্ডেশন পেয়েছি, অনেক রিকোয়েস্ট পেয়েছি যে ভিডিও করতে, তো আজ যাচ্ছি দেখা যাক কিরকম খাবার দাবার হয়। কসবার অত্তলা মিনিবাস চড়ে বেরিয়ে পড়লাম আমার গন্তব্য বড় বাজারের উদ্দেশ্যে। আমরা বড় বাজারে এসে নামলাম জাস্ট হাওড়া ব্রিজ আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, হাওড়া ব্রিজ যেখানে উঠছে বাসগুলো, যে কোনো হাওড়াগামী বাস যেখানে হাওড়া ব্রিজে উঠছে ঠিক তার সামনেই নেমে যেতে হবে। আর আজকে আমার সাথে ভিডিওতে আছে সায়ন্তন। গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আজকে এটা আমাদের ফার্স্ট, আমাদের কোলা হচ্ছে আজকে সন্ধ্যেটা ভালো। আর ওর একটা ব্লগিং চ্যানেল আছে ব্লগস উইথ সায়ন্তন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা ওর চ্যানেলটা ফলো করো। ও ডেলি ব্লগস করে, বিভিন্ন জায়গায় যায়, ফুড জয়েন্টস গুলোকে কভার করে, তো দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি ছাঙ্গানি কচুরিওয়ালা। বড় বাজারে নেমে ছাঙ্গানি কচুরিওয়ালার দূরত্ব পায়ে হেঁটে 10 মিনিট, আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিংক দিয়ে দিলাম। সকাল সকাল ভিড়টা দেখতে পাচ্ছি, আমি সেখানে ছাঙ্গানি ভুজিয়া ভান্ডারে ভিড়টা দেখো। দোকানের সামনে পৌঁছে তো চক্ষু চড়ক গাছ, প্রায় 100 লোকের ভিড় দোকানের সামনে। প্রায় 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত হাতে পেয়ে গেলাম ছাঙ্গানির সেই বিখ্যাত ক্লাব কচুরি। আমরা ছাঙ্গানি কচুরি হতে এসেছিলাম ক্লাব কচুরি, সেই বিখ্যাত ক্লাব কচুরি, প্রায় 8 ঘন্টা লাইন দিয়ে ফাইনালি পাওয়া গেছে কচুরি। আজ সানডে, ঘড়িতে 9টা বাজে প্রায়, হেভি ভিড় এই আশেপাশে, প্রায় পার্সেলের জন্য ধরুন মোটামুটি 25-30 জনের লাইন, খাওয়ার জন্য তো 50 জনের ওপরে লাইন। সেই 10 টাকা করে পিস, মানে 4 পিস এখানে কচুরি আছে, দাম 40 টাকা। তো এবার দেখা যাক যে টেস্ট কিরকম। তো এই হচ্ছে কচুরি দেখতেই পাচ্ছেন, আর এই তরকারি, একটু তরকারি দিয়ে দেখা যাক। টেস্ট ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যেটা ভিড় লেগে আছে, যতটা ভিড় লেগে আছে আমি জানি না সেই এক্সপেকটেশনকে ফুলফিল করে কিনা। এত দূর দূর থেকে লোক এসছে, আমাদের সামনে যিনি দাঁড়িয়েছিলেন উনি এসছেন হচ্ছে বর্ধমান থেকে জাস্ট কচুরি খাওয়ার জন্য আর বাড়িতে কচুরি নিয়ে যাবেন সেইটুকুর জন্য। জানি না অতটা হাই লেভেল বা অতটা ট্রেন্ডিং জিনিস বিষয়ের জন্য জানি না, বাট টেস্ট অনুযায়ী দেখতেই পাচ্ছেন ভালো, নো ডাউট ভালো।
কিন্তু এরকম কচুরি আমরা আগেও খেয়েছি অনেকবার। আমরা জাস্ট ছাঙ্গানির কচুরি খেয়ে বেরোলাম। যতটা মাতামাতি হচ্ছে বা যতটা ট্রেন্ডিং ব্যাপারটা সেই লেভেলের কিন্তু নয় ব্যাপার, তাই না সায়ন্তন? একটু ওভারহাইপ, এর থেকেও আমরা ভালো কচুরি খেয়েছি, সেম প্রাইসে বা একটু কম প্রাইসে খেয়েছি আমরা, তাই বলে একটু ওভারহাইপ। কম প্রাইসে ডেফিনেটলি, এটা 10 টাকা পিস নিচ্ছে, যে সাইজ দিচ্ছে সেটা কিন্তু জাস্টিফাইড নয়। তো সেই দিক থেকে দাঁড়িয়ে ব্যাপারটা এক্সট্রিমলি ওভারহাইপ আর ওভার প্রাইসডও কিছুটা, কিন্তু হ্যাঁ ওই আর কি ট্রাই করা যেতে পারে। ট্রেন্ডিং বিষয় এখন আমাদের আসতে হবে, ট্রাই করতে পারে। আর আরেকটা জাস্ট বলে দিন, হাওড়া ব্রিজ ওঠার সময় যে কোনো বাসে, হাওড়াগামী যে কোনো বাসে, হাওড়া ব্রিজ ঠিক উঠছে যেখানটা ওখানটা নেবে, 10 মিনিট হাঁটা পথ, আপনারা ছাঙ্গানি কাচুরি যে আসবেন, লাইন পড়ে সানডে করে সকাল 7টা থেকে 12টা অবধি খোলা থাকে, তাই 7টা থেকে 12টা অবধি খোলা থাকে, কচুরি পাওয়া যায়, বিকেলে ভুজিয়া আইটেমস বিভিন্ন রকম পাওয়া যায়। আর দাম যদি বলি, 4 পিস কচুরির দাম 40 টাকা তরকারি আর ওপরে ভুজিয়ারি, তরকারিটা কিন্তু ভালো খেতেছিল আর ভুজিয়া দিয়ে ব্যাপারটা খারাপ লাগছিল না। আপনারা ট্রাই করলে ডেফিনেটলি আসতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নিজের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। থ্যাংক ইউ।